কারসাজি করে মুনাফা হয়েছে 14 কোটি টাকা এমন অভিযোগের সত্যতা পেয়ে মাত্র 1.5 কোটি টাকা জরিমানা করা হয়েছে শেয়ারবাজারের বিতর্কিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরোকে এর আগেও তাকে 3 কোটি টাকা জরিমানা করা হয়েছিল বেসরকারি একটি ব্যাংকের শেয়ার জালিয়াতির জন্য বাজার সংশ্লিষ্টরা বলছেন বড় জালিয়াতি করেও সাধারণ শাস্তি পুঁজিবাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার কারসাজি করে প্রায় 14 কোটি টাকা তুলে নেয়ার অভিযোগ উঠেছে আবুল খায়ের হিরো সহ কয়েকজনের বিরুদ্ধে এছাড়াও চক্রটির বিরুদ্ধে 25 কোটি টাকার বেশি আনরিয়ালাইজড গেইন করার অভিযোগের সত্যতা পেয়ে 1 কোটি 50 লাখ টাকা জরিমানা করে নিয়ন্ত্রক সংস্থা কারসাজি করে বড় অঙ্কের মুনাফার পর সামান্য অর্থদণ্ড বিনিয়োগকারীদের মধ্যে ভালো বার্তা দেয় না সর্বনাশটা হয় কোথায় জানেন সর্বনাশটা হয় যে বিনিয়োগকারীদের আস্থার চিড় ধরে এটা বাজারের এফেক্টটা কি হয় এখন ভালো ভালো কোম্পানির যারা ডিভিডেন্ড দিচ্ছে তারা ফ্লোর প্রাইসে চলে যাচ্ছে বিনিয়োগকারী আসতেছে না বাজারে প্রতিদিনই কিছু না কিছু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে শুধু আইপিডিসির শেয়ারই নয় এর আগে সেপ্টেম্বরে চক্রটির বিরুদ্ধে ওয়ান ব্যাংকের শেয়ার কারসাজি করে 14 কোটি টাকা মুনাফার সত্যতা পায় কমিশন সে সময়ও চক্রের সদস্যদের মাত্র 3 কোটি টাকা জরিমানা করা হয় তো এই ধরনের অপরাধগুলি যখন হচ্ছে সেটার দেখতে হলে আমাদের এখানে সিরিয়াল ট্রেডিং অ্যাক্টিভ ট্রেডিং এবং সিরিজ অফ যদি ট্রানজ্যাকশন হয়ে থাকে তাহলে এই ভায়োলেশনটা হয় সেকশন 22 এই আইনেরই বলা আছে স্পেসিফিকলি যে মিনিমাম 1 লাখ টাকা ফাইন করতে পারবে আর ম্যাক্সিমাম যেটা এটার সাথে প্রপোর্শন বা এটার সাথে রিজনেবল অ্যামাউন্ট হবে চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় এমনিতেই সংকটে আছে পুঁজিবাজার এর ওপর কারসাজিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা তলানিতে ঠেকবে বলেও মনে করেন বিশ্লেষকরা এই আস্থা ফিরিয়ে না আনতে হলে পুঁজিবাজারের কিন্তু ভবিষ্যৎ খুবই প্রশ্নবিদ্ধ হবে মোস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা